আজকে হচ্ছে সপ্তমী, তো সপ্তমীর সকালটা বাপের বাড়ি থেকে শুরু করলাম। ওইদিকে দেখতে পাচ্ছ সকালবেলা থেকে রান্না বান্নার তোড়জোড় লেগে গেছে, তো বৌদি পুরোদমে আর কি কোমরে কাপড় গুছিয়ে নেমে পড়েছে রান্নাঘরে, আমিও ঘুরঘুর করছি, হাতে হাতে টুকটাক করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ঠিক যে ডাইনিং স্পেসটা রয়েছে তার বাইরে ছাদ বাগান, যেটা আমার বাবার খুব প্রিয়, আর বাবার হাতে তৈরি করা হচ্ছে এই ছাদ বাগান। এখানে আমার সানফান সমস্ত কমপ্লিট হয়ে আছে, একটু বেরোতে হবে, কেনাকাটা করা বাকি আছে, কারণ বাপের বাড়ির তরফ থেকে কেনাকাটা এখন কিছুই হয়নি, আমরা আসবো বলে আর করা হয়নি। আর চোখ খুলেই না সকালবেলায় সানাইয়ের শব্দ পেয়েছি, কাক ভোর থেকে এরা সানাই বাজিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগে না বিছানায় শুয়ে শুয়ে বেশ সানাইয়ের শব্দটা শুনতে। দেখো আমার হাতে এখন টাকা চলে এসেছে, বাবার দেওয়া টাকা, তো কেনাকাটা বললাম কিছুই হয়নি, মানে এ বাড়ির তরফ থেকে, এখন সেগুলোই করতে বেরোবো। তো এখানে স্নান টান করে ব্রেকফাস্ট করে পুরো রেডি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখানে আসলে খুব তাড়াতাড়ি হয়। আর ওদিকে এখন গান শুরু হয়ে গেছে, সকালবেলা উঠে গেছি সানাই বাজিয়েছে, এত ভালো লাগছে না কি বলবো, মনটা পুরো ফ্রেশ হয়ে গেলো। যাই হোক সানাই টানাই হওয়ার পর এখন গানে চলে এসেছে, গান চলছে, তারপর বাংলা গানগুলো, পুরো দিনের বাংলা গানগুলো, মানে যেসব গানের সাথে দেখবে পুজোর একটা অ্যাটাচমেন্ট আছে। তো এখন আমরা সবাই মিলে বেরোবো একটু কেনাকাটা করতে, ঠিক আছে, কারণ আমরা আসবো বলে বাবাও যায়নি ওখানে গিয়ে, মানে কেনাকাটা করে দিয়ে আসেনি বলে আমরাও ওদের কিছু কিনিনি, আসছে যখন একসাথে মিলেমিশে দেখে শুনে নিয়ে মাপ ঝোঁক ঠিক করে নিয়ে কেনাটাই ভালো। তার আগে একটু মিষ্টি খাবো, তা এখানে অনেক মিষ্টি এনে রেখে দিয়েছে বাবা, কালকে আমিও নিয়ে এসেছিলাম অনেক কটা। কেশরী ভোগ, এই মিষ্টিগুলো খেতে না দারুণ ভালো। যাই হোক দেখো এখানে রেডি হয়ে গেছি, সবাই মিলে কিনতে বেরোবো, আমার বৌদি, আমার ভাইজি, আমি, আমার ছেলেরা, আমার বর, তো যাই চটপট আগে কিনে খেতে আনি, তারপর দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে মেয়েদের শীতকাল ছাড়া পড়া যায় না। আর মা মামকে একটু বসাই, তো পেটে ব্যথা হচ্ছে। বাবু আছে, এই গুটু আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট। এবার বাবার জন্য একটু ঘড়ি দেখতে যাবো, বাবা বললো যে এত নতুন জামা কাপড় রয়েছে, মানে প্রতিবারই যেহেতু দেওয়া হয় বাবার জন্মদিনে পয়লা বৈশাখে, মানে বছরের ফাঁকে ফাঁকে দেওয়ার ব্যাপার রয়েছে, আমরা দিই দাদারা দিই, তো বাবার নতুন এমন কিছু রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ভাঙা হয়নি, তা বাবা বলছে আমাকে কিছু দিতে হবে না, কিন্তু পুজো আসার দিনে না দিলে কি হয়, সেজন্য ভাবলাম বাবাকে একটা স্মার্ট ওয়াচ দিই। এখানে বাবার জন্য ঘড়ি নেওয়া হয়ে গেছে, এখন সোজা বাড়ি যাবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আমার ঘুরে ঘুরে কেনাকাটা করতে হবে বলে অনেকটা দেরি হবে, তো বৌদি বাচ্চাদের নিয়ে সব বাড়ি চলে এসেছিলো, আমি একাই একটু কেনাকাটা করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত খাবার দাবার শুরু করে দিয়েছে, এখানে আছে চিংড়ি মাছ, চিকেন, ভাজাভুজি রয়েছে, ডাল রয়েছে, তো বিভিন্ন ধরনের আর কি মেনু ছিল, সেই দিয়ে সমস্ত জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এসে বাড়িতে চটপট করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একদম খাবারে ঝাঁপিয়ে পড়লাম, আর এটা হচ্ছে আমরা না কী বলে জলপাইয়ের চাটনি, যেটা আমার ভীষণ খেতে ভালো লাগে।
আর হ্যাঁ, বাবার জন্য ফার্স্ট ট্র্যাকের এই স্মার্ট ওয়াচটা নিয়েছি। এটার যে বেল্টের কালার সেটা কিন্তু বাডলিংয়ের লাগলো, এটা ক্যামেরার জন্য লাগছে। এটা কালারটা ভীষণ আনকমন, মানে গ্রিন গ্রে টাইপের, না গ্রে না গ্রিন, যাই হোক। আর মডেলটা হচ্ছে কপার কালার। তো বাবাকে এই টাইপের ঘড়িটা দিলাম, এটাকে সেট আপ করে দিয়েছি, পুরো বিষয়টাকে বুঝিয়েও দিলাম। আর বাবার এই টাইপের ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম চলো এর থেকে ভালো গিফট আর কী হতে পারে। আর সন্ধে হতে চটপট বসে গেলাম আমার সবচাইতে বাড়ির মধ্যে দেখবে কোনো একটা কর্নার ভীষণ পরিমাণে প্রিয় থাকে প্রত্যেকটা মানুষেরই। তো আমার এই ব্যালকনি কর্নারটা ভীষণ প্রিয়, যেখানে আমি অনেকটা সময় বের আগে কাটাতাম হাতে চায়ের কাপ নিয়ে। এই জায়গাটা না বসলে, না দাঁড়ালে না আমার মোটেও ভালো লাগতো না। তো সেই স্বভাবটা রয়ে গেছে, হাতে চায়ের কাপ নিয়ে সোজা এসে এখানে বসে পড়লাম। তো মানুষের ভিড় দেখছি, লাইট দেখছি, কত মানুষ আসছে যাচ্ছে, তাদের পোশাক, তাদের সাজুগুজোই দেখতে দেখতে যেন কোথা দিয়ে দিন চলে যায়।